ভূমিকম্পে সিরিয়া তুরস্কে মৃতের সংখ্যা 23,000 ছাড়ালো। তুরস্ক সিরিয়ায় $85 মিলিয়ন সহায়তার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের। এদিকে প্রত্যাশা অনুযায়ী উদ্ধার তৎপরতা চালানো যায়নি, স্বীকার করলেন এরদোগান। জানিয়ে দেব চীনের স্পাই বেলুন আছে 40 দেশের আকাশে, মার্কিন কর্মকর্তার দাবি। এদিকে ইউক্রেনে জোরালো হামলার ইঙ্গিত পুতিনের। জানিয়ে দেব ফিলিস্তিনি ব্যক্তির গাড়ি চাপায় 2 ইসরায়েলি নিহত। এবং সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনে এক রাতে 35টি ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার মতামত লিখে জানান। ভূমিকম্পে সিরিয়া তুরস্কে মৃতের সংখ্যা 23,000 ছাড়ালো। তুরস্ক এবং সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা 23,000 ছাড়িয়েছে। গত সোমবার ভোররাতে এই ভূমিকম্প আঘাত হানে এবং এরই মধ্যে প্রায় 4 দিন পার হওয়ায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া কিংবা আটকে পড়া লোকজনের জীবিত থাকার সম্ভাবনা একেবারেই ক্ষীণ হয়ে গেছে। খবর বিবিসির। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোগান জানিয়েছেন তুরস্কে মৃতের সংখ্যা বেড়ে 19,388 পৌঁছেছে। এছাড়া 77,000 বেশি মানুষ আহত হয়েছে। ভূমিকম্পে যারা মারা গেছে তাদের জন্য ঘরের ব্যবস্থা করা হবে। প্রতিবেশী সিরিয়ায় মৃতের সংখ্যা এখন 3,377। দুই দেশে এখন সব মিলিয়ে মৃতের সংখ্যা প্রায় 23,000। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে তুর্কি প্রেসিডেন্ট জানিয়েছিলেন ভূমিকম্পের পর যতটা দ্রুত উদ্ধার তৎপরতা চলবে বলে তিনি আশা করেছিলেন, সেভাবে উদ্ধার কাজ হয়নি। তুরস্ক সিরিয়ায় $85 মিলিয়ন সহায়তার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের। ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়াকে $85 মিলিয়ন সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পক্ষ থেকে শীঘ্রই এসব সহায়তা বিধ্বস্ত অঞ্চলগুলোতে পাঠানো হবে বলে জানানো হয়েছে খবর বিবিসির। বৃহস্পতিবার দেশটির আন্তর্জাতিক সহায়তা সংস্থা USAID এ ঘোষণা করে। সংস্থার পরিচালক সামান্থা পাওয়ার এক বিবৃতিতে জানান, খাদ্য, পানি, স্বাস্থ্যসেবা ও বৈরী আবহাওয়ায় আশ্রয়স্থল সরবরাহ করা হবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে। পাশাপাশি ভুক্তভোগীদের সুস্থ ও নিরাপদ রাখতেও প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো হবে। এর মধ্যে ভূমিকম্পে বিধ্বস্ত দেশ দুটিকে $10 মিলিয়ন সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কানাডা। আরও অতিরিক্ত $10 মিলিয়ন দেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ফ্রান্সের পক্ষ থেকেও $13 মিলিয়ন সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। জাতিসংঘ জানাচ্ছে এরই মধ্যে তুরস্ক ও সিরিয়ায় $25 মিলিয়ন সহায়তা পাঠানো হয়েছে জাতিসংঘের নিজস্ব তহবিল থেকে। বিশ্বব্যাংকও $1.78 বিলিয়ন দেওয়ার ঘোষণা দিয়েছে। তবে বিধ্বস্ত দেশ দুটির জন্য আরও অর্থের প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তাই আগামী সপ্তাহে ফান্ড সংগ্রহের জন্য আন্তর্জাতিক পর্যায়ে একটি ডোনার কনফারেন্সের আয়োজন করছে জাতিসংঘ। প্রত্যাশা অনুযায়ী উদ্ধার তৎপরতা চালানো যায়নি, স্বীকার করলেন এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোগান বলেছেন তার সরকার যত দ্রুত ভূমিকম্পের উদ্ধার তৎপরতা চালাতে চেয়েছিলেন তত দ্রুত হয়নি। তুর্কি প্রেসিডেন্ট বলেন, এত বেশি বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে যে যত তাড়াতাড়ি চেয়েছিলাম দুর্ভাগ্যবশত তত দ্রুত আমরা হস্তক্ষেপ করতে পারিনি। ভূমিকম্পে ব্যাপক ক্ষতিগ্রস্ত দক্ষিণাঞ্চলীয় শহর আদিয়ামান পরিদর্শনকালে এরদোগান এসব কথা বলেন। এর আগে গতকাল আরেকটি ভূকম্পন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে এরদোগান উদ্ধার অভিযানে ঘাটতির বিষয় স্বীকার করেন। তিনি বলেন, অবশ্যই ঘাটতি রয়েছে। প্রেসিডেন্ট এরদোগান অঙ্গীকার করেন, এক বছরের মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্নির্মাণ করা হবে। এরদোগান বলেন, ভূমিকম্পের পর কিছু লোক বাজার ডাকাতি করছে এবং ব্যবসা লক্ষ্যবস্তু করছে। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হলে সরকার দায়ীদের দ্রুত শাস্তি দিতে পারবে। উল্লেখ্য, পার্লামেন্টে ভোটের পর দক্ষিণ তুরস্কের 10টি ভূমিকম্প বিধ্বস্ত প্রদেশে বুধবার থেকে 3 মাসের জরুরি অবস্থা কার্যকর হয়েছে। চীনের স্পাই বেলুন আছে 40 দেশের আকাশে, মার্কিন কর্মকর্তার দাবি। চীন সরকারের স্পাই বেলুন 5টি মহাদেশের 40টি দেশের ওপর আছে বলে জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। ওয়াশিংটন টাইমসের খবর। বৃহস্পতিবার সেই কর্মকর্তা জানিয়েছেন, বেলুনগুলো যে নজরদারির উদ্দেশ্যে রাখা হয়েছে তা নিয়ে মার্কিন গোয়েন্দা বিভাগের আর কোনো সন্দেহ নেই। তিনি বলেন, পিপলস রিপাবলিক অব চীনের পাঠানো স্পাই বেলুন 5 মহাদেশের 40টি দেশের ওপর উড়ে এসেছে। বাইডেন প্রশাসন বিষয়টি নিয়ে সরাসরি ওই দেশগুলোর সঙ্গে যোগাযোগ করেছে। নিউ ইয়র্ক টাইমসের এই সপ্তাহের একটি প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের দাবির পর
দেশটির স্টেট ডিপার্টমেন্ট জানায়, চেনা বেলুনের প্রোগ্রামটি বিশ্বের বিভিন্ন দেশের সামরিক সক্ষমতার তথ্য সংগ্রহ করার জন্যই ডিজাইন করা হয়েছে। গত সপ্তাহে একটি মার্কিন ফাইটার জেট দ্বারা গুলি করা বেলুনটি প্রথমে মন্টানার উপর দিয়ে উড়ছিল, আর মন্টানাতেই অবস্থিত মামিস্ট্রম এয়ার ফোর্স বেস মার্কিন সেনাবাহিনীর তিনটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র ক্ষেত্রের একটি সেখানেই অবস্থিত। স্টেট ডিপার্টমেন্টের সেই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের বলেছেন, আমেরিকান ইউ-2 গুপ্তচর বিমানের তোলা ছবি থেকে জানা গেছে যে অনেক উঁচুতে উড়তে পারা বেলুনটি গোয়েন্দা সিগন্যাল সংগ্রহ করার কাজে বিশেষভাবে সক্ষম। ইউক্রেনে জোরালো হামলার ইঙ্গিত পুতিনের। পশ্চিমাদের একের পর এক অস্ত্র সহায়তার জেরে ইউক্রেনে জোরালো হামলার ইঙ্গিত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ড্রোন সহ অত্যাধুনিক অস্ত্র উৎপাদন বাড়ানোরও ঘোষণা দিয়েছেন তিনি। ফলে আসন্ন দিনের যুদ্ধ পরিস্থিতি আবারও জোরালো ও জটিল হবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে চলমান ইউরোপ সফরে বৃহস্পতিবার ইইউ পার্লামেন্টের ভাষণ দিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। রুশ আগ্রাসন রুখতে অত্যাধুনিক যুদ্ধ বিমান সরবরাহের আহ্বান জানিয়েছে পশ্চিমা মিত্রদের প্রতি। খবর এপির। ইউরোপ সফরের অংশ হিসেবে ব্রিটেন ফ্রান্সের পর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। ব্রাসেলসে দেওয়া তার বক্তব্যে উঠে আসে সামরিক সহায়তার ইস্যুটি। রুশ বাহিনীকে প্রতিহত করতে এই সময় যুদ্ধবিমানের দাবি করেন তিনি। জেলেনস্কি বলেন, ইতোমধ্যে এই প্রথম ইউরোপীয় ইউনিয়ন এত বিপুল পরিমাণ সামরিক সহায়তা দিচ্ছে। আমরা সম্মিলিতভাবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছি। এর মধ্যে ইউক্রেন ও ইইউ সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে। মিত্রদের কাছে প্রত্যাশা, প্রয়োজনীয় যুদ্ধবিমান দিতেও ঐক্যবদ্ধ হবেন আপনারা। এদিকে পশ্চিমাদের একের পর এক অস্ত্র সহায়তার ঘোষণায় বেশ চটেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সামরিক সক্ষমতা বাড়াতে ড্রোন প্রযুক্তির আধুনিকায়নের ঘোষণা দিয়েছেন তিনি। সাম্প্রতিক এক ভাষণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ড্রোন প্রযুক্তি আরও উন্নত করার দিকে নজর দিতে হবে। এই মুহূর্তে এটি আমাদের সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখতে হবে। অর্থ উৎপাদনকারী অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সাথে আলোচনা চলছে, সেই সাথে অত্যাধুনিক এসব অস্ত্র চালানোয় পারদর্শী করে তুলতে হবে আমাদের সেনাদের। ফিলিস্তিনি ব্যক্তির গাড়ি চাপায় দুই ইসরায়েলি নিহত। ফিলিস্তিনি এক ব্যক্তির গাড়ি চাপায় দুই ইসরায়েলি নিহত হয়েছে। নিহত দুজনের মধ্যে একজন শিশু যার বয়স 6 বছর, বাকিজন 20 বছরের যুবক। শুক্রবার পূর্ব জেরুজালেমে রামোতে এই ঘটনা ঘটে। এ অঞ্চলে ইসরায়েলের অবৈধভাবে বসতি স্থাপন রয়েছে। খবর অনুসারে পুলিশ ঘটনায় অভিযুক্ত হোসেন কারাকাকে গুলি করে হত্যা করে। তার বাড়ি ঘুরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এছাড়া তার স্ত্রী সহ পরিবারের 10 সদস্যকে গ্রেপ্তার করেছে ইহুদি পুলিশ। খবরে বলা হয়েছে, নিহত 20 বছরের যুবকের নাম আল্টার সলমন ডেলডম্যান। প্রায় 2 মাস আগে তিনি বিবাহ করেন। অন্যদিকে নিহত 6 বছর বয়সী শিশু জ্যাকব ইসরায়েলি পেলি, সে জেরুজালেমের রামোতের বাসিন্দা। রামোতে বাসস্টপের এই ঘটনায় 8 বছর বয়সী এক ইসরায়েলি শিশুসহ 5 জন আহত হয়েছে। হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত শিশুর অবস্থা গুরুতর। ইউক্রেনে এক রাতে 35টি ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, শুক্রবার রাতের রাশিয়ার বিমান বাহিনী ইউক্রেনের দক্ষিণ জাপোরিঝিয়া শহর এবং উত্তর পূর্ব খার্কিভ অঞ্চলে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইউক্রেনীয় বিমান বাহিনী তাদের ফেসবুক পেজে বলেছে, শত্রুরা খার্কিভ অঞ্চলে এবং জাপোরিঝিয়া অঞ্চলে 35টি S-300 সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র হামলা করেছে, যা বিমান প্রতিরক্ষা মাধ্যমে আকাশে ধ্বংস করা যায় না। ইউক্রেনের গ্রিড অপারেশন অপারেটর ইউক্রেন আগেও জানিয়েছেন, পূর্ব, দক্ষিণ এবং পশ্চিম ইউক্রেনের উচ্চ ভোল্টেজ স্থাপনায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। এতে বিদ্যুৎ সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। ঝাপোরিঝিয়ার স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্রে এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি যুক্তরাজ্য সফর শেষে বৃহস্পতিবার বেলজিয়ামের ব্রাসেলসে ইইউ এর এক সম্মেলনে যোগ দেন। সম্মেলনে জেলেনস্কি রুশ সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে ইউরোপীয় নেতাদের কাছে আরও দ্রুত অস্ত্র সহযোগিতা চান। এছাড়া দ্রুত ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য করার কথাও বলেন তিনি। বার্তা সংস্থা AFP জানায়, জেলেনস্কি গত বুধবার ফ্রান্স ও জার্মানির কাছে যুদ্ধ বিমান ও ভারী অস্ত্র চেয়েছে। যত দ্রুত সম্ভব এসব অস্ত্র সহায়তা দিতে